বিএনপির রাজপথে থাকা এবং আন্দোলনে থাকা এটা বিএনপিকে বাঁচাবে এবং দেশকেও বাঁচাবে এখানে আরেকটা নতুন বাস্তবতা তৈরি হয়েছে অর্থনীতি কিন্তু খাদের দিকে যাচ্ছে খাদে পড়েই গেছে হয়তো খাতটা আরও গভীর হচ্ছে আমরা এটা খুব নিশ্চিতভাবেই বলতে পারি আওয়ামী লীগ বুঝে গেছে যে এবার বিএনপির স্বপ্ন পূরণ হতে পারে বিএনপি স্বপ্ন সঠিক রাস্তা খুঁজে পেয়েছে আওয়ামী লীগ এটা এখন ধারণা করছে এর ফলেই এখন ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের পক্ষ থেকে পাল্টা বয়ান ক্রিয়েট করার চেষ্টা করছে উদ্ভট কথাবার্তা উদ্ভট আচরণ আওয়ামী লীগের মধ্য থেকেই প্রকাশ পাচ্ছে একটা অস্বস্তির প্রকাশ তারা নিজেরাই ঘটাচ্ছে উদ্ভট কথাবার্তা উবায়দুল কাদের নিজে বলছেন আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকেই স্বাগতম দর্শক আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছে এবং এই ভিডিওগুলোর প্রত্যেকটি ভিডিওই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যার কিছুটা অংশ বিশেষ আমি আপনাদের ভিডিও শুরুতেও দেখিয়েছি এমনকি বিস্তারিত আলোচনা আপনাদের সামনেই দেখাবো তবে প্রিয় দর্শক ভিডিওগুলো দেখানোর আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি আমি মনে করি যে মির্জা ফখরুল সাহেবকে যদি জাস্ট বাংলাদেশের যে কোনো একটা জায়গাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক মির্জা ফখরুল সাহেবকে দাঁড়ায় করাই দাও হোক তার আগে হচ্ছে কাদেরকে দাঁড়াই করাই দাও হোক ওবায়দুল কাদের যদি জামানত নিয়ে আসতে পারে আপনি জীবনে আপনি যে শাস্তি দেবেন শেষ শাস্তি নিয়ে এনি হয়ার মানে ওবায়দুল কাদের যে সিট সেই সিটে কালকে বাই ইলেকশন হবে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে একটা ইলেকশন হবে তত্ত্বাবধায়ক সরকারের ইলেকশন একটা সিটে এখনো হুইল চেয়ারে বসে আমাদের যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কতটা স্ট্রং আছে এটা বোঝা যাবে ঢাকায় জনসভা করেছে বিএনপি এটা আমাদের অনেকের চোখে নিশ্চয় করেছে এবং বলা বাহুল লক্ষ অল্প সময়ের নোটিসে প্রচুর জনসংগাম সমাগম হয়েছে জনসভাগুলোতে এবং আমি দেখেছি বাংলাদেশের পত্রপত্রিকা এই ধরনের নিউজ করছে যে বিএনপি এখন ধারাবাহিকভাবে কর্মসূচি দিয়ে রাস্তায় ফিরছে এবং রাস্তায় থাকবে এমনও কেউ কেউ বলছে যে জোটের অন্যান্যদের সাথে বা যুগপৎ আন্দোলন যাদের সাথে করেছে তাদের সাথেও বিএনপি যোগাযোগ হচ্ছে এবং তারা আবারও আন্দোলনের পথে ফিরে যাচ্ছে আমি শুধু একটা কথা বলে রাখি বিএনপির রাজপথে থাকা এবং আন্দোলনে থাকা এটা বিএনপি কে বাঁচাবে এবং দেশকেও বাঁচাবে কেন আমি সেই প্রসঙ্গে আসবো তার আগে বর্তমানে বিএনপির কি করা উচিত অনুচিত নিয়ে নানান রকম কথাবার্তা আলোচনা আমাদের জনসমক্ষে মানে পাবলিক পরিসরে চলে এটা স্বাভাবিক এটা ঠিক আছে মানে কেউ কেউ খুব বিরক্ত হয়ে যান বিএনপির লোকজনও যে আমাদেরকে নসিহত করতে হবে না আপনি কী করেছেন ও কী করেছে এই একটিচিউডও বিএনপি থাকা উচিত না প্রত্যেক মানুষ একটা জায়গা থেকে কি করা উচিত সেটা শুভাকাঙ্ক্ষী হলেও করতে পারে এমনকি এক ধরনের সমালোচনার ঢঙ্গেও করতে পারে এটাই গণতান্ত্রিক স্পেস নির্মাণের একটা গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত আমাদেরকে সহ্য করতে হবে বিএনপি কে সহ্য করতে হবে একটা গ্রুপ অফ পিপল যারা সবাই আসলে শুধু বিএনপির ক্ষতি চায় বা বিএনপি কে চায় এরকম না বিএনপি শুভাকাঙ্ক্ষীদের মধ্যে একটা গ্রুপ মনে করেছিলেন বিএনপিকে সক্রিয় রাখতে এই মুহূর্তে উপজেলা নির্বাচন এবং ভবিষ্যতে আরও যত নির্বাচন হয় সবগুলোতে পার্টিসিপেট করা উচিত ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে সেখানে পার্টিসিপেট করতে হবে এই ধরনের একটা ন্যারেটিভ তারা মাঠে নিয়ে আসার চেষ্টা করেছেন তাদের যুক্তিটা হচ্ছে এরকম যে দীর্ঘদিন আন্দোলন করে ক্লান্ত বিএনপি এখন যদি একেবারে চুপ হয়ে যায় নির্জীব হয়ে যায় সেটা কঠিন সেটা তাদের জন্য খারাপ হবে তার চাইতে বরং যদি নির্বাচনে পার্টিসিপেট করে ফল যাই হোক না কারণ বিএনপির নেতাদের কর্মীদের এক ধরনের সক্রিয়তা তৈরি হবে এবং এই সক্রিয়তাটা একটা রাজনৈতিক দলের জন্য দরকার অ্যাপারেন্টলি যুক্তি হিসাবে খারাপ না কিন্তু আমরা যদি চিন্তা করি যে নির্বাচনে যে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ আওয়ামী লীগকে খেয়ে ফেলছে আওয়ামী লীগ আওয়ামী লীগের উপরে এমনভাবে চড়াও হচ্ছে যে সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে স্বয়ং প্রধানমন্ত্রীকে বলতে হয়েছে নির্বাচনের ক্ষেত্রে মন্ত্রী এমপিদের স্বজনরা যাতে পার্টিসিপেট না করে তাও সেটা পেলে ওঠা নাই এবং বিএনপির বিদ্রোহী যারা পার্টিসিপেট করেছে তাদের মধ্যে মাত্র সাতজন নির্বাচনে জিতেছেন বলে আমরা দেখেছি মাত্র সাতজন কোনো না কোনোভাবে এটা এটাই হওয়ার কথা ইনফ্যাক্ট প্রায় পাঁচশো উপজেলায় আপনি যদি বিএনপি অঘোষিতভাবে পার্টিসিপেট করতো দশ পনেরো বিশ পঁচিশটাই জিততে পারতো পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্টের ক্ষেত্রে এই জেতায় আসলে বিএনপির অর্জন কী হতো বরং আবারও বলছি সার্টিফিকেট দেওয়া হতো আওয়ামী লীগকে যে বিএনপি এগুলো তো এবার মার্কাই হচ্ছে না বিএনপি যদি মার্কায় মার্কায় এখনও আইনে আছে আওয়ামী লীগ মার্কায় করছে না তার আমিডামি নির্বাচন বিএনপি যদি তার মার্কা না দিয়ে মার্কা ছাড়াও পার্টিসিপেট করতে দিত দিনের শেষে সেটা বিএনপি পার্টিসিপেট করেছে বলেই বলা হতো এবং এটা টেকনিক্যালি সঠিকও হতো তাতে দাঁড়া তো এরকম যে বিএনপি পার্টিসিপেট করার পরও সেই নির্বাচন ধরুন পঞ্চাশটাই পেলো টেন পার্সেন্ট অফ দ্য সিটস ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদের মধ্যে এইটা করে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে যেখানে জনগণ আওয়ামী লীগকে ম্যান্ডেট দিয়েছে এই পার্সেপশন তৈরি করতো বরং নির্বাচন করার ক্ষেত্রে আরেকটা ক্ষতির জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল সেটা হচ্ছে এই রকম যে আপনি আবার নতুন করে হামলা মামলা হয়রানির মুখোমুখি পড়বেন সবই হতে পারতো সেই কারণে আমি কোনোভাবেই পথটাকে সঠিক মনে করি না তো একটা জায়গায় আমি একেবারে একমত হচ্ছে একটা রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে সক্রিয় থাকতে হয় সক্রিয়তা না থাকলে আসলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয় এখন এই হওয়ার ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখতে হবে সেটা থেকে দূরে কিভাবে রাখা যেতে পারে আমার কাছে সলিউশন হচ্ছে ক্লিয়ার সলিউশন হচ্ছে নির্বাচন মাঠে থাকা আন্দোলনে থাকা নানা রকম রাজনৈতিক কর্মসূচির মধ্যে থাকা এমনকি যদি কখনো লিফলেটও বিতরণ করতে লিফলেট মানে রাজনৈতিক কর্মসূচির মধ্যে কেন বলছি কথাটা এবং কেন এটাই সঠিক সময় এবং এটা চালিয়ে যেতে হবে প্রথম কথাটা হচ্ছে আপনি আবার পাঁচ বছর এই সরকারটা ক্ষমতায় থেকে যাবে তারপর আমি চার বছর সাড়ে চার বছরের মাথায় গিয়ে আবার মুভ করব এই পার্সেপশন বিএনপির নেতাকর্মীদেরকে শেষ করে দেবে বিএনপি কখনো এই সরকারকে মানা উচিত না আমরা কেউই মানি না কিন্তু বিএনপি যেহেতু একটা রাজনৈতিক দল এবং এই সরকার যদি ক্ষমতাচ্যুত হয় একটা ফেয়ার নির্বাচন না আধা ফেয়ার নির্বাচন হলে যখন বিএনপি ক্ষমতায় যাবে তখন বিএনপিকে এটা মাথায় রাখতে হবে সিরিয়াসলি যে তাকে এই সরকার যাতে ক্ষমতায় না থাকে সেটাও এনশিওর করতে হবে এবং বলতে হবে আমি তোমাদের ক্ষমতায় থাকতে দেবো না সোজা সাপে এদেশের মানুষের ম্যান্ডেট ছাড়া কোনো সরকারের ক্ষমতায় থাকার নৈতিক এবং আইনি কোনো অধিকার নাই এবং বিএনপিকে এই কথাটা ক্লিয়ারলি বলতে হবে এবং সেটাকে লক্ষ্য করে ধাপে ধাপে কর্মসূচিতে যেতে হবে এটাই তার কর্মীদেরকে চাঙ্গা রাখবে এবং এটাই জনগণের কাছে সাধারণ জনগণের কাছে বিএনপিকে দল হিসাবে জীবন্ত রাখবে দল থাকলেই হয় না দল জীবন্ত থাকতে হয় ভাইব্রান্ট থাকতে হয় এই মুহূর্তে কি আছে নানান রকম যে পলিটিক্যাল হিসাব নিকাশ আছে আমেরিকা চলে গেছে বলে এই অঞ্চল থেকে ভারতকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে ইটস নট কারেক্ট ডোনাল্ড লু আসছেন উনি এসে কী বলেন না বলেন আমরা সেটা খেয়াল করবো এবং সেটাও আমরা মনে করি এই অঞ্চলে বা আমাদের দেশে অন্তত তার গুরুত্ব দেয়াকেই ইন্ডিকেট করে সেটা আমরা মাথায় রেখে দেখব উনি কী করছেন না করছেন কেউ কেউ বলবেন আমেরিকার উপরে নির্ভর করে তো ডুবেছে একবার আবারও বলছে আমেরিকার উপর নির্ভর করা কিছু না কিন্তু আমেরিকার সাহায্য যদি থাকে আমাদের সাথে এটা আমরা ওয়েলকাম করি এবং এটা থাকা দরকার আছে এবং আমি সেই প্রসঙ্গে শেষের দিকে আরও কিছু কথা বলতে চাই এখানে আরেকটা নতুন বাস্তবতা তৈরি হয়েছে অর্থনীতি কিন্তু খাদের দিকে যাচ্ছে খাদে পড়েই গেছে হয়তো খাতটা আরও গভীর হচ্ছে আমরা এটা খুব নিশ্চিতভাবে বলতে পারি সরকার উন্মাদের মতো চায়নার কাছ থেকে টাকা অন্য দাতাদের কাছ থেকে টাকা চেয়ে বেড়াচ্ছে ডলারের দাম যখন সতেরো টাকা করলেন ডলার বহু জায়গায় উধাও হয়ে গেছে সাতাশ আঠাশ টাকায় তো গেছে গেছে অনেক জায়গায় ওই টাকায় আপনি পাচ্ছেন না আমি আগেও বলেছি এবং আমি রিপিট করছি ডলার এখন একটা স্পেকুলেটিভ গ্রুপসে পরিণত হয়েছে এটা ধরে রাখতে পারলে আপনি অনেক বেনিফিট পেতে পারেন আঠাশ টাকা ধরেন আপনি এক একশো দশ বারো টাকাতেই ডলার কিনে রেখেছিলেন নিজের কাছে বা আপনার কাছে আছে আপনি সেটা এখন আঠাশ টাকা আপনি অপেক্ষা করলে যেটা পঁয়ত্রিশে চলে যায় চল্লিশে চলে যায় পঞ্চাশে চলে যায় আপনি একটা বেচবেন না অ্যাট দা সেম টাইম সরকার প্রচুর বকে আছে প্রচুর দেনা আছে এগুলো শোধ করার চাপ আছে গরমকাল আছে আপনাকে জ্বালানি চান বানা চান আপনাকে জ্বালানি কিনতে হবে সরকার চেষ্টা করেছিল ডেফার্ট পেমেন্টে জ্বালানি কেনার জন্য কেউ রাজি হয়নি এমনকি কুয়েতের কাতারে আমির এসেছিলেন তার কাছেও এক বছরের ডেফার্ট পেমেন্ট পেমেন্টে এলএনজি কিনতে চেয়েছিলেন কিছুই পেরে ওঠে সরকার সুতরাং সামনে একটা ক্রাইসিস ক্রমাগত গভীর হতে থাকবে এতে কোনো রকম কোনো সন্দেহের কিছু নাই রিজার্ভ কমছে মূল্যস্ফীতি বাড়ছে মূল্যস্ফীতি আরও অনেক বাড়ি মানুষের জীবনে কিন্তু নাভিশ্বাস উঠে যাবে শিওর বাংলাদেশ শ্রীলঙ্কা হবে কিনা সেই প্রশ্ন অনেকে করছেন আমি একজন আলাদা ভিডিও করবো বাংলাদেশ শ্রীলঙ্কা যদি নাও হয় পুরোপুরি দেউলিয়া যদি নাও হয় বাংলাদেশে কিন্তু একটা জিনিস আছে সেটা হল বাংলাদেশে একটা অর্গানাইজড রাজনৈতিক দল আছে বিএনপির মতো যেটা প্রচুর মানুষ সমর্থন করেন প্রচুর অ্যাক্টিভ কর্মী আছে এবং জনগণ সেই দলটার সাথে অন্তত এই মুহূর্তে অ্যালাইন করছে সুতরাং এই সুযোগটা বিএনপি নেওয়া উচিত আমি মনে করি এটার মধ্যে কোনো সমস্যার কিছু নাই এই যে মানে সরকার মানুষের জীবন শেষ করে ফেলছে দেশের অর্থনীতি শেষ করে ফেলছে ভবিষ্যৎ শেষ করে ফেলছে এই মুহূর্তে রাজপথে থাকা বিএনপির একেবারেই জরুরি এবং মজার কথা এই কারণে বিএনপির রাজপথে থাকুক সেটা সরকার চাইবে না অলরেডি জনবাবায়দুল কাদের বিএনপি রাজপথে মানে কর্মসূচির নামে সন্ত্রাসী পয়তারা করছে এই ধরনের মন্তব্য করে রেখেছেন এবং বিএনপিকে খুব বেশি দিন থাকতে দেওয়ার চেষ্টাও হয়তো হবে না কিন্তু বিএনপিকে এই জায়গায় শক্ত থাকতে হবে তারা রাজপথে থাকবে এবং এটা এনসিওর করার জন্য আর যারা যারা হেল্প করে এই রাজপথে থাকা সরকার সরানোর দরকার নেই এই রাজপথে থাকা নিশ্চিত করা তার মানবাধিকার নিশ্চিত করা তার প্রকাশ নিশ্চিত করা গণতান্ত্রিক স্পেস নিশ্চিত করা এগুলোর জন্য তো আমেরিকা ইলেকশনের পরও কথা বলেছে সুতরাং আমেরিকার সাথে বিএনপির এই ব্যাপারগুলোতে নেবে করতে হবে যাতে এটা এনশিওর করা যায় এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের ফান্ডামেন্টাল রাইট এটা চর্চা করার সুযোগ নিশ্চিতভাবেই থাকতে হবে আর আমি একটা জিনিস মনে করি বাংলাদেশে একটা স্বৈরতন্ত্রকে সরিয়ে একটা অ্যাকসেপ্টেবল ইলেকশনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আনার একটা চেষ্টা আমেরিকার দিক থেকে প্রকাশ ছিল ওরা একটা রাগঢাক করে এখন একটা বাস্তবতা হয়েছে আমরা জানি সেই বাস্তবতাটা কি আজকে রিপিট করছি না তারা কিছুটা রিট্রিট করেছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বিএনপি যদি রাজপথে তার শক্তি দেখাতে পারে তাহলে আমেরিকা আবারও তার যে মিশন ছিল সেই মিশনটা নিয়ে আমাদের সামনে আমাদের দেশে হাজির হবে আমি সেটা সিরিয়াসলি বিশ্বাস করি একটা কথা মনে রাখতে হবে আমি বহুবার বলেছি গ্রেট পাওয়ারের কোনো ইগো নাই সুপার পাওয়ারের কোনো ইগো থাকে না সে তার প্রয়োজন যখন যেটা হয় তখন সে সেই কাজটা করে ইন্ডিয়া তাদেরকে চাপ দিয়েছে তারা একটু চুপ হয়েছে আঠাশ অক্টোবরের পর থেকে বিএনপি একেবারেই যখন কিছু করতে পারে নাই মাঠে আর কোনো শক্তি দেখাতে পারে নাই খুব স্বাভাবিকভাবেই আমেরিকা পরবর্তীতেও তেমন স্টেপস নেয় নাই সে তার হিসাব করেছে যে সরকার যদি থেকেই যায় তার সাথে অনেক বেশি কোয়ার্সি ফাটা তার সাথে ভবিষ্যতে নানান রকম এনগেজমেন্টে বা ডিলের ক্ষেত্রে সমস্যা করতে পারে আবার যদি বিএনপি মাঠে শক্তি নিয়ে হাজির হতে পারে তাহলে আমেরিকা বা ইউরোপ অন্যান্য দেশও এসে তার পাশে দাঁড়াবে আমি আবারও বলে এদের সাহায্য আমাদের লাগবে এদের উপর আমরা ডিপেন্ড ফুললি করবো না কোনো সন্দেহ নাই কোনো আমি কখনও এই ডিপেন্ড করা যাবে না আমি ইলেকশনের আগেও বহুবার বলেছি কাজটা আমাদেরই করতে হবে কিন্তু এরাও পাশে এসে দাঁড়াবে আর একটা কথা আমাদের মনে রাখতে হবে এভাবে মাঠে থাকলেই বিএনপির সংগঠন অ্যাক্টিভ থাকবে সাংগঠনিকভাবে বিএনপি শক্তিশালী থাকবে এবং বিএনপি বেঁচে থাকবে বিএনপি বেঁচে থাকার সাথে আমাদের বেঁচে থাকা আমাদের টিকে থাকা এখন জড়িয়ে গেছে একটি শর্ট এবং মিড টার্মে লং টার্মে কীভাবে রিফলেক্ট আলোচনা কিন্তু এই মুহূর্তে এই স্বৈরাচারী জবরদখল করে বসে থাকা অত্যাচারী সরকারটার কাছ থেকে কবল থেকে জনগণকে মুক্ত করার সক্ষমতা আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তা অবশ্যই জানাবেন দর্শক ভিডিওটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ